মাই গড, কি হচ্ছে? বাজে এখন 9:30, তোজো এখানে সেজে গুজে রেডি। আমরা তোজোকে নিয়ে একটু বেরোবো, কোথায় যাচ্ছি আমরা সেটা বেরিয়ে বলছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। আজ 1st মে, আর এখন বাজে হচ্ছে 10:20, আর আমরা এখন যাচ্ছি পাসপোর্ট অফিসে তোজোর পাসপোর্ট অ্যাপ্লাই করতে। তো আমি রতনা তোজোই যাচ্ছি, অ্যানাকে রেখে এসেছি মায়ের কাছে। আরও বেশ কিছুদিন আগে আমার ইচ্ছে ছিল পাসপোর্টটা করার, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছিলো না, আজকে ফাঁকা ছিল। তো আমরা যাচ্ছি এখন USPS-এ, দেখা যাক তোজোর কীরকম ছবি টবি ওঠে, ওরাই ওখানে ছবি তুলবে। অ্যানার টাইমে তো কোভিড সিচুয়েশন ছিল, তো ওর যখন পাসপোর্ট অ্যাপ্লাই হয়েছে তো ওরা USPS-এ ওরা ফটো তুলতো না, নিজেদের ফটো অন্য জায়গা থেকে করিয়ে ওখানে সাবমিট করার ব্যাপার ছিল। তো ওর ফটো তুলতে খুব সমস্যা হয়েছিল, কারণ পাসপোর্টের ফটোর জন্য যে রিকোয়ারমেন্টগুলো থাকে, চোখ খোলা থাকতে হবে, মুখ বন্ধ থাকতে হবে, কান দেখা যেতে হবে, তো সেইগুলো নিউবর্ন বেবিদের ক্ষেত্রে সব কিছু একসাথে করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ওরা তো বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে, নয় হাঁ করে থাকে, নয় ঘাড় বেঁকিয়ে দেয়, কান দেখা যায় না, এই সমস্ত ব্যাপার থাকে। তো অ্যানার টাইমে প্রায় 2 থেকে 3 ঘন্টা টাইম দেখেছিল ওরা একটা পারফেক্ট ছবি পেতে আর কি। তো দেখা যাক এর টাইমে কি হয়, এরা তো এখন USPS-এই ছবি তুলবে ওখানে লেখা আছে। তো লেটস গো, আজকে যাই তোজোর পাসপোর্টটা করে আসি। পাসপোর্ট করার পরে ওসিআই করতে হবে, তো আরও অনেক কিছু কাজ থাকে। পাসপোর্ট এসে যাওয়ার পরে ওসিআই অ্যাপ্লাই করতে হয়, সেটা আসতে আবার অনেক দিন টাইম লাগে। তো লেটস গো। রতন এখানে এসছে ডকুমেন্টসগুলো প্রিন্ট করতে, যে ডকুমেন্টসগুলো ওখানে লাগবে সেগুলো নিয়ে যেতে, প্রিন্ট করে নিয়ে যেতে হবে। সো রতন এখন গেছে ইউপিএসএ ডকুমেন্টসগুলো প্রিন্ট করতে, যে ডকুমেন্টসগুলো লাগবে ওখানে, কারণ ওর অফিসের প্রিন্টারটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য অফিস থেকে কালকে প্রিন্ট করতে পারিনি, মানে কালকে মানে এই সপ্তাহে প্রিন্ট করতে পারিনি। তো সেই জন্য এখন ইউপিএসএ গিয়ে প্রিন্ট করছে, আর আমি এখানে করে নিচ্ছি ব্রেকফাস্ট, বিকজ আমি বাড়ি থেকে বেরোনোর সময় খাওয়ার একদম টাইম পাইনি, কারণ পুকানকে খাইয়ে রেডি করতে হতো, প্লাস অ্যানাকেও একটুখানি খাইয়ে দিয়ে বুঝিয়ে বাজিয়ে আসতে হতো। এসে গেছি আমরা পোস্ট অফিসে, এখানে আমরা দাঁড়িয়ে ওয়েট করছি। বাজে এখন 11:30, আমাদের এখানে কাজ হয়ে গেছে, বা যেটা হলো সেটা ও একদমই চোখ খোলেনি, এটা বাবু বাবু হাব ভাব করে শুয়েছিল। বাড়িতে অন্য সময় এতো বড়ো বড়ো চোখ খুলে বসে থাকে, এখানে কত কিছু করা হলো বাট চোখ খুললো না। বাট এরা বললো কি নিউবর্নদের নাকি চোখ না খুললেও চলবে, বাট আমাদের ওখানে অ্যাপ্লিকেশন ফর্ম যখন আমরা ফিল আপ করছিলাম তখন ওখানে মেনশন করা ছিল চোখ খুলে থাকতে হবে। তো এনার সময় তো আমরা চোখ খোলা ছবি দিয়েছিলাম, বাট এই জানি না যিনি ছিলেন এখানে তিনি বললেন যে চোখ না খুললেও হবে। তো কেমন একটা চোখ বন্ধ হাব ভাব করে গাড় ফাড় দেখিয়ে একটা ছবি হয়েছে পাসপোর্টের জন্য। তো ছবিটা আমার একদমই পছন্দ হয়নি, আমি ওকে বললাম যে আর একবার তুলতে, বাট ও যেরকম একটা বুক চোখ করে আছে আর এর থেকে বেটার ছবি আর উঠলো না। আমরা আগে জানলে বাড়ি থেকে একটা ভালো ছবি তুলে আনতাম, যদি জানতাম যে সব রকম ছবি চলে যাবে। তো যাই হোক, ওখানে তো রুলস রেগুলেশন লেখা ছিল, সেটা পড়েই আমরা এসেছিলাম। আর এই ছবিটা ওর 5 বছর অবধি চলবে, ও নিজেই বড় হয়ে দেখবে যে কিরম অবস্থায় ছবি তুলেছিল ছোটবেলায়। এর থেকে আমার ফোনে বেটার আমি ছবি তুলি, বা আমাদের ঘরের ক্যামেরায়। আগে জানলে আমি ভালো করে একটা চোখ যখন খুলে থাকতো তখন একটা ভালো ছবি প্রিন্ট করে আনতাম।
আমরা বাড়ি, রতন এখন খেয়ে দিয়ে যাবে অফিস, মা ওর লাঞ্চ রেডি করছে, একবার লাঞ্চ করে চলে যাবে অফিস। আর তো এটাই হলো রায়ান্স এর ফার্স্ট অফিসিয়াল ফটো, যেটা আমার পছন্দ হয়নি, বাট মায়ের আর রতন আমাকে খুব কিউট লেগেছে ফটোটা। যাই হোক, 5 years পর্যন্ত এটা চালাবে, দেন তো চেঞ্জ হয়ে যাবে। রতন তো হালকা ব্রাঞ্চ করে অফিস চলে গেল, আর এদিকে মা আমাদের লাঞ্চ প্রিপারেশন করছে। তো গিয়ে দেখি মা কি বানাবে আজকে লাঞ্চে। কি এটা? হ্যাঁ, ফিস। ভালো করে বলো। এখানে আমাদের আজকে লাঞ্চের মেনু, মাছের ঝাড়, ডাল আর আলু দিয়ে পটলের তরকারি। লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন বাজে 6:30। রতন চলে এসেছে অফিস থেকে, তাই এখানে ভাজছি একটু চিকেন পকোড়া আর করছি এখানে চা। চা পকোড়া খেয়ে একটু বাইরে এসে দাঁড়ালাম। দেখো কত সুন্দর আজকে ওয়েদার, হাওয়া দিচ্ছে সুন্দর। আর এখন বাজে অলমোস্ট 7:30, বাট দেখো ডেলাইট কতটা আছে এখনও, কত সুন্দর আলো, দেখে মনেই হচ্ছে না যে এখন 7:30 বাজে। মা এখানে রাতের জন্য আটা মেখে নিচ্ছে। কি হবে রাতে, রুটি? হ্যাঁ, রুটি আর সয়াবিনের তরকারি। এখন আমরা বসলাম ডিনার করতে। আজকে ডিনারের মেনু রুটি, তার সাথে সয়াবিন আলু আর বেগুন ভর্তা। অ্যানা চলে গেছে মায়ের কাছে ঘুমোতে, আর তোজো এখানে অলরেডি ঘুমিয়ে পড়েছে। সো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে একটা ফলো করে দিও। থ্যাংক ইউ।